সেদিন পিকনিকে গঙ্গার ধারে যখন ওপারের ঘনকালো পুঞ্জীভূত স্তব্ধতার উপরে চাঁদ উঠল, ওর পাশে ছিল লিলি গাঙ্গুলি। তাকেও মৃদুস্বরে বললে, গঙ্গার ওপারে ওই নতুন চাঁদ, আর এপারে তুমি আর আমি, এমন সমাবেশটি অনন্তকালের মধ্যে কোনোদিনই আর হবে না। প্রথমটা লিলি গাঙ্গুলির মন এক মুহূর্তে ছলছলে উঠেছিল, কিন্তু সে জানত এ কথাটায় যতখানি সত্য সে কেবল ওই বলার কায়দাটুকুর মধ্যে। তার বেশি দাবি করতে গেলে বুদ্বুদের উপকার বর্ণচ্ছটাকে দাবি করা হয়। তাই নিজেকে ঘনকালের ঘোর লাগা থেকে ঠেলা দিয়ে লিলি হেসে উঠল, বললে, অমিত, তুমি যা বললে সেটা এত বেশি সত্য যে না বললেও চলত। এইমাত্র যে ব্যাংকটা টপ করে জলে লাফিয়ে পড়ল, এটাও তো অনন্তকালের মধ্যে আর কোনো দিন ঘটবে না। অমিত হেসে উঠে বলল, তফাৎ আছে লিলি, একেবারে অসীম তফাৎ। আজকে সন্ধ্যাবেলায় ওই ব্যাঙের লাফানোটা একটা খাপ ছাড়া ছেঁড়া জিনিস, কিন্তু তোমাতে আমাতে চাঁদেতে গঙ্গার ধারায় আকাশের তারায় একটা সম্পূর্ণ ঐকতানিক সৃষ্টি, বেটোফেনের চন্দ্রালোক গীতিকা। আমার মনে হয় যেন বিশ্বকর্মার কারখানায় একটা পাগলা স্বর্গীয় স্যাকরা আছে, যে যেমনি একটি নিখুঁত সুগোল সোনার চক্রে নীলার সঙ্গে হীরে এবং হীরের সঙ্গে পান্না লাগিয়ে এক প্রহরের আংটি সম্পূর্ণ করলে, অমনি দিলে সেটা সমুদ্রের জলে ফেলে, আর তাকে খুঁজে পাবে না কেউ। ভালোই হলো, তোমার ভাবনা রইল না অমিত, বিশ্বকর্মার স্যাকরার বিল তোমাকে শুধতে হবে না। কিন্তু লিলি, কোটি কোটি যুগের পর যদি দৈবাৎ তোমাতে আমাতে মঙ্গল গ্রহের লাল অরণ্যের ছায় তার কোনো একটা হাজার ক্রোশি খালের ধারে মুখোমুখি দেখা হয়, আর যদি শকুন্তলার সেই জেলেটা বোয়াল মাছের পেট চিরে আজকের এই অপরূপ সোনার মুহূর্তটিকে আমাদের সামনে এনে ধরে, চমকে উঠে মুখ চাওয়াচাই করব, তারপরে কি হবে ভেবে দেখো। লিলি অমিতকে পাখার বাড়ি তাড়না করে বলল, তারপরে সোনার মুহূর্তটি অন্য মনে খসে পড়বে সমুদ্রের জলে, আর তাকে পাওয়া যাবে না। পাগলা স্যাকরার করা এমন তোমার কত মুহূর্ত খসে পড়ে গেছে, ভুলে গেছো বলে তার হিসাব নেই। এই বলে লিলি তাড়াতাড়ি উঠে তার সখীদের সঙ্গে গিয়ে যোগ দিলে। অনেক ঘটনার মধ্যে এই একটি ঘটনার নমুনা দেয়া গেল। অমিতের বোন সিসিলিসিরা ওকে বলে, অমি, তুমি বিয়ে করো না কেন? অমিত বলে, বিয়ে ব্যাপারটায় সকলের চেয়ে জরুরি হচ্ছে পাত্রে, তার নিচেই পাত্র। সিসি বলে, অবাক করলে, মেয়ে এত আছে? অমিত বলে, মেয়ে বিয়ে করতো সেই পুরাকালে, লক্ষণ মিলিয়ে। আমি চাই পাত্রী আপন পরিচয়েই যার পরিচয়, জগতে সে অদ্বিতীয়। সিসি বলে, তোমার ঘরে এলেই তুমি হবে প্রথম, সে হবে দ্বিতীয়, তোমার পরিচয় হবে তার পরিচয়। অমিত বলে, আমি মনে মনে যে মেয়ের ব্যর্থ প্রত্যাশায় ঘটকালি করি সে ঘর ঠিকানা নেই, প্রায় সে ঘর পর্যন্ত এসে পৌঁছায় না, সে আকাশ থেকে পড়ন্ত তারা, হৃদয়ের বায়ুমণ্ডল ছুতে না ছুতেই চলে ওঠে, বাতাসে যায় মিলিয়ে, বাস্তুঘরের মাটি আসা পর্যন্ত, মাটি পর্যন্ত আসা ঘটেই ওঠে। সিসি বলে, অর্থাৎ সে তোমার বোনদের মতো একটুও না। অমিত বলে, অর্থাৎ সে ঘরে এসে কেবল ঘরের লোকেরই সংখ্যা বৃদ্ধি করে না। লিসি বলে, আচ্ছা ভাই সিসি, বিনি বোস তো অমির জন্য পথ চেয়ে তাকিয়ে আছে, ইশারা করলেই ছুটে এসে পড়ে, তাকে ওর পছন্দ নয় কেন? বলে, তার কালচার নেই। কেন ভাই, সে তো এমএতে বোটানিতে ফার্স্ট, বিদ্যেকেই তো বলে কালচার। অমিত বলে, কোমল হীরার পাথরটাকেই বলে বিদ্যে, আর ওর থেকে যে আলো ঠিকতে পড়ে তাকেই বলে কালচার, পাথরের ভার আছে, আলোর আছে দীপ্তি। লিসি রেগে উঠে বলে, ইস, বিমি বোসের আদর নেই ওর কাছে, উনি নিজেই নাকি তার যোগ্য। অমি বলে, যদি বিমি বোসকে বিয়ে করতে পাগল হয়ে ওঠে আমি তাকে সাবধান করে দেব, সে যেন ওর দিকে ফিরেও না তাকায়। অমিত বলে, পাগল না হলে বিমি বোসকে বিয়ে করতে চাইবই বা কেন, সেই সময় আমার বিয়ের কথা না ভেবে উপযুক্ত চিকিৎসার কথা ভেব। আত্মীয় স্বজন অমিতের বিয়ের আশা ছেড়েই দিয়েছে, তারা ঠিক করেছে
বিয়ের দায়িত্ব নেবার যোগ্যতা ওর নেই, তাই ও কেবল অসম্ভবের স্বপ্ন দেখে আর উল্টো কথা বলে মানুষকে চমক লাগে বেড়ায়। ওর মনটা আলেয়ার আলো, মাঠে ভাতে ধাতা লাগাতেই আছে, ঘরের মধ্যে তাকে ধরে আনবার জো নেই। ইতিমধ্যে অমিত যেখানে সেখানে হো হো করে ফিরপোর দোকানে যাকে তাকে চা খাওয়াচ্ছে, যখন তখন মোটর চালিয়ে বন্ধুদের অনাবশ্যক ঘুরিয়ে নিয়ে আসছে, এখান ওখান থেকে যা তা কিনছে আর একে ওকে বিলিয়ে দিচ্ছে, ইংরেজি বই সদ্য কিনে এ বাড়িতে ও বাড়িতে ফেলে আসছে আর ফিরে আনছে না। ওর বোনেরা ওর যে অভ্যাসটা নিয়ে ভারী বিরক্ত সেটা হচ্ছে উল্টো কথা বলা। তজ্জান সভায় যা কিছু সর্বজনের অনুমোদিত ও তার বিপরীত কিছু একটা বলে বসবেই। কোথা কোনো একজন রাষ্ট্রতাত্ত্বিক ডেমোক্রেসির গুণ বর্ণনা করছিল, ও বলে উঠল, বিষ্ণু যখন সতীর মৃতদেহ খণ্ড খণ্ড করলেন তখন দেশ জুড়ে যেখানে সেখানে তার 100-এর অধিক পীঠস্থান তৈরি হয়ে গেল। ডেমোক্রেসি আজ যেখানে সেখানে যতটুকু অ্যারিস্টোক্রেসির পুজো বসিয়েছে, খুদে খুদে অ্যারিস্টোক্র্যাটে পৃথিবী ছেয়ে গেল, কেউ পলিটিক্সে, কেউ সাহিত্যে, কেউ সমাজে, তাদের কারো গাম্ভীর্য নেই, কেননা তাদের নিজের পরে বিশ্বাস নেই। একদা মেয়েদের পরে পুরুষের আধিপত্যের অত্যাচার নিয়ে কোনো সমাজহিতৈষী অবলাবান্ধব নিন্দা করেছিল পুরুষদের। অমিত মুখ থেকে সিগারেট নামিয়ে ফস করে বললে, পুরুষ আধিপত্য ছেড়ে দিলে মেয়ে আধিপত্য শুরু করবে, দুর্বলের আধিপত্য অতি ভয়ঙ্কর। সভাস্থ অবলা ও অবলাবান্ধবের চটে উঠে বললে, মানে কি হলো? অমিত বললে, যে পক্ষের দখলে শিকল আছে সে শিকল দিয়ে পাখিকে বাঁধে, অর্থাৎ জোর দিয়ে, শিকল নেই যে সে ভাতে আফিম খাইয়ে, অর্থাৎ মা দিয়ে। শিকললা বাঁধে বটে কিন্তু ভোলায় না, আফিমওয়ালি বাঁধেও বটে ভোলায়ও, মেয়েদের কৌটো আফিমে ভরা, প্রকৃতি শয়তানি তার যোগান দেয়। একদিন ওদের বালিগঞ্জের এক সাহিত্য সভায় রবি ঠাকুরের কবিতা ছিল আলোচনায় বিষয়। অমিতর জীবনে এই সে প্রথম সভাপতি হতে রাজি হয়েছিল, গিয়েছিল মনে মনে যুদ্ধ সাজ পরে। একজন সেকেলে গাছের অতি ভালো মানুষ ছিল বক্তা, রবি ঠাকুরের কবিতা যে কবিতা এটি প্রমাণ করাই তার উদ্দেশ্য। দু একজন কলেজের অধ্যাপক ছাড়া অধিকাংশ সভ্যই স্বীকার করলে প্রমাণটা একরকম সন্তোষজনক। সভাপতি উঠে বলল, কবি মাত্রের উচিত 5 বছর মেয়াদি কবিত্ব করা, 25 থেকে 30 পর্যন্ত। এ কথা বলবো না যে পরবর্তীদের কাছ থেকে আরও ভালো কিছু চাই, বলবো অন্য কিছু চাই। ফজলি আম ফুরোলে বলবো না আনো ফজলি তর আম, বলবো নতুন বাজার থেকে বড় দেখে আতা নিয়ে আসো তো হে। ডাব নারকেলের মেয়াদ অল্প, সে রসের মেয়াদ, ছুনো নারকেলের মেয়াদ বেশি, সে শ্বাসের মেয়াদ, কবিরা হলো ক্ষণজীবী। ফিল জফরের বয়সের গাছ পাথর নেই, রবি ঠাকুরের বিরুদ্ধে সবচেয়ে বড় নালিশ এই যে বুড়ো ওয়ার্ডস অর্থে নকল করে ভদ্রলোক অন্যায় রকম ভাবে বেঁচেছিলেন, অন্যায় রকম বেঁচে আছেন, জম বাতি নিভিয়ে দেবার জন্য থেকে থেকে ফরাস পাঠায়, তবু লোকটা দাঁড়িয়ে দাঁড়িয়েও চৌকির হাত আঁকড়িয়ে থাকে। ও যদি মানে মানে নিজেই সরে না পড়ে, আমাদের কর্তব্য ওর সভা ছেড়ে দল বেঁধে উঠে আসা। পরবর্তীতে যিনি আসবেন তিনিও তাল ঠুকেই গর্জাতে গর্জাতে আসবেন যে তার রাজত্বের অবসান নেই, অমরাবতী বাধা থাকবে মর্তে তারই দরজায়, কিছুকাল ভক্তরা দেবে মাল্যচন্দন, খাওয়াবে পেট ভরিয়ে, সাষ্টাঙ্গে প্রণিপাত করবে, তারপরে আসবে তাকে বলি দেবার পূর্ণ দিন, ভক্তিবন্ধন থেকে ভক্তদের পরিত্রাণের শুভ লগ্ন। আফ্রিকার চতুষ্পদ দেবতার পুজো প্রণালী একই রকম, এই রকমই দ্বিপদী ত্রিপদী চতুষ্পদী চতুর্দশপদী দেবতাদের পুজো এই নিয়মে। পুজো জিনিসটাকে একঘেয়ে করে তোলার মতো অপবিত্র অধার্মিকতা আর কিছু হতে পারে না। ভালো লাগার এভলিউশন আছে, 5 বছর পূর্বেকার ভালো লাগা 5 বছর পরেও যদি একই জায়গায় খাড়া দাঁড়িয়ে থাকে তাহলে বুঝতে হবে বেচারা জানতে পারেনি যে সে মরে গেছে। একটু ঠেলা মারলেই তার নিজের কাছে প্রমাণ হবে যে সেন্টিমেন্টাল আত্মীয়রা তার অন্ত্যেষ্টি সৎকার করতে বিলম্ব করেছিল, বোধ করি উপযুক্ত উত্তরাধিকারীকে চিরকাল ফাঁকি দেবার মতলবে। রবি ঠাকুরের দলের এই অবৈধ ষড়যন্ত্র আমি পাবলিকের কাছে প্রকাশ করব বলে প্রতিজ্ঞা করেছি। আমাদের মণিভূষণ চশমার ঝলক লাগিয়ে প্রশ্ন করলে,
সাহিত্য থেকে লায়লাটি উঠিয়ে দিতে চান? একেবারে, এখন থেকে কবি প্রেসিডেন্টের দ্রুত নিঃশেষিত যুগ। রবি ঠাকুর সম্বন্ধে আমার দ্বিতীয় বক্তব্য এই যে, তার রচনারেখা তারই হাতের অক্ষরের মতো, গোল অথবা তরঙ্গরেখা, গোলক অথবা নারীর মুখ অথবা চাঁদের ধরন, ওটা প্রিমিটিভ, প্রকৃতির হাতের অক্ষরের মৎস্য করা। নতুন প্রেসিডেন্টের কাছে চাই করা লাইনের, খাড়া লাইনের রচনা, তীরের মর্ত বর্ষার ফলার মতো, কাঁটার মতো, ফুলের মতো নয়, বিদ্যুতের রেখার মতো, নিউরোলজিয়ার ব্যথার মতো, খোঁজাওয়ালা কোনওয়ালা গথে গির্জের ছাদে, মন্দিরের মণ্ডপের ছাদে নয়, এমনকি যদি চটকল পাটকল অথবা সেক্রেটারিয়েট বিল্ডিংয়ের আদলে হয় ক্ষতি নেই। এখন থেকে ফেলে দাও মন ভুলাবার ছলা কলা ছন্দবদ্ধ, মন কেড়ে নিতে হবে, যেমন করে রাপুন সীতাকে কেড়ে নিয়ে গিয়েছিল। মন যদি কাঁদতে কাঁদতে আপত্তি করতে করতে যায়, তবুও তাকে যেতেই হবে, অতি বৃদ্ধ জটায়ুটা বারণ করতে আসবে, তাই করতে গিয়েও তার হবে মরণ। তারপরে কিছুদিন যেতেই কিষ্কিন্ধা জেগে উঠবে, কিষ্কিকন্ধা জেগে উঠবে, কোন হনুমান হঠাৎ লাফিয়ে পড়ে লঙ্কায় আগুন লাগিয়ে মনটাকে পূর্বস্থানে ফিরিয়ে নিয়ে আসবার ব্যবস্থা করবে, তখন আবার হবে টেনিসনের সঙ্গে পুনর্মিলন, বায়রনের গলা জড়িয়ে করব অশ্রুবর্ষণ, ডিকেন্সকে বলবো মাফ করো, মোহ থেকে আরোগ্য লাভের জন্য তোমাকে কাল দিয়েছি, মোগল বাচ্চাদের কাল থেকে আজ পর্যন্ত দেশের যত মুগ্ধ মিশ্রী মিলে যদি যেখানে সেখানে ভারত জুড়ে কেবল গম্বুজওয়ালা পাথরের বুদবুদ বানিয়ে চলতো, তাহলে ভদ্রলোক মাত্রই যেদিন 20 বছর বয়স পেরুতে সেদিন বানপ্রস্থ নিতে দেরি করতো না। তাজমহলকে ভালো লাগবার জন্যই তাজমহলের নেশা ছুটিয়ে দেওয়া দরকার। এখানে বলে রাখা দরকার, কথার তোরে সামলাতে না পড়ে সভার রিপোর্টারের মাথা ঘুরে গিয়েছিল, সে যা রিপোর্ট লিখেছিল সেটা অমিতের বক্তৃতার চেয়েও আবদ্ধ হয়ে উঠেছিল, তারই থেকে যে কটা টুকরো উদ্ধার করতে পারল তাই আমরা উপরে সাজিয়ে দিয়েছি। তাজমহলের পুনরাবৃত্তি প্রসঙ্গে রবি ঠাকুরের ভক্ত আরক্ত মুখে বলে উঠল, ভালো জিনিস যত বেশি হয় ততই ভালো। অমিত বলল, ঠিক তার উল্টো, বিধাতার রাজ্যে ভালো জিনিস অল্প হয় বলেই তা ভালো, নইলে সে নিজেরই ভিড়ের ঠেলায় হয়ে যেত মাঝারি। যেসব কবি 60-70 পর্যন্ত বাঁচতে একটুও লজ্জা করে না, তারা নিজেকে শাস্তি দেয় নিজেকে সস্তা করে দিয়ে, শেষকালটায় অনুকরণের দল চারিদিকে বুকু বেঁধে তাদেরকে মুখ ভ্যাংচাতে থাকে, তাদের লেখার চরিত্র বিগড়ে যায়, পূর্বের লেখা থেকে চুক্তি চুরি করে হয়ে পড়ে পূর্বের লেখার রিজার্ভস অফ স্টোলন প্রপার্টি, শেষ স্থলের লোকহিতের খাতিরে পাঠকদের কর্তব্য হচ্ছে কিছুতে এইসব অতিপ্রবীণ কবিদের বাঁচতে না দেয়া। শারীরিক বাঁচার কথা বলছি না, কাব্যিক বাঁচা, এদের পরমায়ু নিয়ে বেঁচে থাক প্রবীণ অধ্যাপক, প্রবীণ পলিটিশিয়ান, প্রবীণ সমালোচক। সেদিন যার বক্তা বলে উঠল, জানতে পারি কি কাকে আপনি প্রেসিডেন্ট করতে চান? তার নাম করুন। অমিত ফস করে বলল, নিবারণ চক্রবর্তী। সভার নানা চৌকি থেকে বিস্মিত রব উঠল, নিবারণ চক্রবর্তী, সে লোকটাকে? আজকের দিনে এই যে প্রশ্নের অঙ্কুর মাত্র, আগামী দিনে এর থেকে উত্তরের বনস্পতি জেগে উঠবে, ইতিমধ্যে আমরা একটা নমুনা চাই। তবে শুনুন, বলে পকেট থেকে একটা সরু লম্বা ক্যাম্বিসে বাঁধা খাতা বের করে তার থেকে পড়ে গেল, আনিলাম অপরিচিতের নাম ধরণীতে, পরিচিত জনতার স্মরণীতে, আমি আগন্তুক, আমি জনগণসের প্রচণ্ড কৌতুক, খোলদার বার্তা আনিয়াছি বিধাতার, মহাকালেশ্বর পাঠাইয়াছে 2 লক্ষ অক্ষর, বল দুঃসাহসীকে কে মৃত্যুপণ রেখে দিবি তার দুরূহ উত্তর। শুনিবে না মূরতার সেনা, করে পথরোধ ব্যর্থপুর, হুঙ্কারিয়া পরে বুকে তরঙ্গের নিষ্ফলতা, নিত্য যথা মরে মাথা ঠুকে, শৈল তট পরে আত্মঘাতী দম্ভ ভরে, পুষ্পমাল্য নাহি মোর রিক্ত বক্ষতল, নাহি বর্ম অঙ্গদ কুণ্ডল, শূন্য এ ললাট পট্টে লেখা গুরু জয়টিকা, ছিন্ন কথা দরিদ্রের বেশ, করিব নিঃশেষ তোমার ভাণ্ডার, খোলো খোলোদার অকস্মাৎ বাড়িয়াছি হাত, যা দিবার দাও অচিরাত, বক্ষ তব কেঁপে উঠে কম্পিত অর্গল পৃথিটলমল, ভয়ে আটতে উঠেছে চিৎকারী দিগন্ত বিদারী,
ফিরে যা এখনই রে দুর্দান্ত দুরন্ত ভিখারি, তোর কণ্ঠধ্বনি ঘুরি ঘুরি নিশীথ নিদ্রার বক্ষে হানে তীব্র ছুরি।